হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং আজকে আমি কথা বলবো একজন ইরানিয়ান ফিল্ম মেকার আশগার ফারিদি, তার দুটো সিনেমা নিয়ে। একটা হচ্ছে আ সেপারেশন, যেটা বেশ কয়েক বছর আগে রিলিজ করেছিল, সেটাও অস্কারসের জন্য নমিনেটেড হয়েছিল ইরানের তরফ থেকে পার্টিকুলার সেই বছরে। এবং আরেকটা আ হিরো, যে সিনেমাটা রিসেন্টলি রিলিজ করেছে আশগার ফারিদির, এবং সেই ছবিটাও কিন্তু লেটেস্ট যে অস্কারস হলো সেখানে ইরানের নমিনেশন ছিল। তো এই দুটো ছবির মধ্যে যে চরিত্রগুলোকে আমরা দেখতে পাই, মেইনলি প্রোটাগনিস্টের কথা এখানে আমি বলবো, দুটো সিনেমার প্রোটাগনিস্টের জীবন, তাদের জীবনে যে ক্রাইসিসগুলো রয়েছে এবং তাদের জীবনে তারা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিংবা তাদের কাজকর্ম, সেই সব কিছুর মধ্যে আমি বেশ কিছু সিমিলারিটিস খুঁজে পেয়েছি, সেগুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, আশগার ফারিদি একজন লেজেন্ডারি ডিরেক্টর এবং তার কাজকর্মের বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে, তার সিনেমাগুলোই এরকম। আমার যে ইন্টারপ্রিটেশন সেই অনুযায়ী আমি ভিডিও করছি। সত্যি বলতে আমার সেই অডাসিটি নেই যে আমি আশগার ফারিদির কাজকর্ম নিয়ে কোনো রকম সমালোচনা করব, তবে এটাকে সমালোচনা আমি বলতে চাই না, এটা কোনোরকমভাবে সমালোচনা নয়। অ্যাকচুয়ালি দুটো ছবি আমার খুব পছন্দের ছবি, আর সেপারেশনকে আমি একটু বেশি এগিয়ে রাখি, আর হিরোর থেকে অনেক বেশি সেটা আমার ভালো লেগেছে। তবে এই দুটো ছবিকে নিয়ে মূলত আমার একটা আলোচনা করাটা উদ্দেশ্য, আমি সেটাই আজকের এই ভিডিওতে করব। এবং যারা এই ছবি দুটো দেখেছেন তাদের কমেন্ট পেলে আমি খুব সৌভাগ্যবান মনে করব নিজেকে। আমার ভিডিও নিয়ে আপনাদের কি মতামত সেটা যদি আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে আমি খুব খুশি হব, এটা আগে থেকেই বলছি। যেরকমটা আমি বললাম, আর সেপারেশন, আর হিরো, এই দুটো ছবির মধ্যেই প্রোটাগনিস্ট তার জীবনের খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেপারেশনে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলার প্রোটাগনিস্টের সঙ্গে তার স্ত্রীর সেপারেশন হয়ে যাচ্ছে, তার স্ত্রী তার থেকে ডিভোর্স নিয়ে নিতে চায়। এবং এই ক্ষেত্রে আর হিরোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটাগনিস্টের অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তারপর থেকে সিনেমাটা শুরু হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই টুলটাকে, যে ব্যক্তিগত জীবনে লাভ লাইফে ক্রাইসিস, সেটাকে খুব সুন্দরভাবে দুটো ছবির মধ্যে আশগার ফারিদি অ্যাকচুয়ালি ইউজ করতে চেয়েছে। কারণ কোনো মানুষের যদি লাভ লাইফে ক্রাইসিস থাকে, তার অ্যাকচুয়ালি পুরো জীবনটাই খুব সমস্যার মধ্যে দিয়ে যায়। এটা যারা ধরুন কোনো সময় প্রেম করেছেন এবং তাদের প্রেম জীবনে সমস্যা হয়েছে বা যাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে, তারা খুব ভালো মতো ফিল করবে। ওই ক্যারেক্টারটার বাকি সব কিছু যদি ঠিক থাকে তাহলেও সে মানসিকভাবে কখনো খুশি থাকতে পারে না যদি লাভ লাইফে তার সমস্যা যায়। তো এই টুলটা এই কারণে তিনি ব্যবহার করেছেন। এবং আরও একটা যেটা সিমিলারিটিস আমি খুঁজে পেয়েছি, বাবা মার লাভ লাইফে বা দাম্পত্য জীবনে সমস্যা হলে সেটার জন্য সন্তানদেরকে কতটা ভুগতে হয় সেটা কিন্তু আশগার ফারিদি তার দুটো ছবির মধ্যেই তুলে ধরেছেন। আমরা আ সেপারেশনের ক্ষেত্রে দেখি যে মেয়েটা একটা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তার জীবনের একটা খুব বাজে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে তার বাবা মায়ের লাভ লাইফটা ঠিক নয়, তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং ঠিক সেম জিনিসটা আমরা আ হিরোর ক্ষেত্রেও দেখি, যে ছেলেটাকে দেখানো হয়েছে, বাচ্চা ছেলেটি, প্রোটাগনিস্টের ছেলে, সেই ছেলেটি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে তার বাবা দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছে বলে। তার বাবা মায়ের মধ্যে যে ডিভোর্সটা হয়েছে সেটাকে সে একেবারেই মেনে নিতে পারেনি, এবং তার মা যে অলরেডি দ্বিতীয় বিয়ে করে ফেলছে সেই ব্যাপারটাও সে মেনে নিতে পারছে না। আরেকটা যেটা সিমিলারিটি রয়েছে এই দুটো ছবির মধ্যেই, যদি আপনারা আ সেপারেশনের ক্ষেত্রে দেখেন, প্রোটাগনিস্টের উপরে একজন এমন মানুষের দায়ভার রয়েছে যে ফিজিক্যালি আনস্টেবল, তার বাবার চরিত্রের কথা আমি বলছি, মানে যে কোনো দিন মারা যায় এরকম একটা চরিত্র দেখানো হয়েছে সেখানে। সেই চরিত্রটা একদমই তার শরীর স্বাস্থ্য ভালো নেই, সে যে কোনো দিন মরে যেতে পারে, এবং সেই ক্যারেক্টারটার জন্য প্রোটাগনিস্টের ক্যারেক্টার প্রচণ্ড রকমভাবে ফিল করে, যেহেতু বাবা প্রচণ্ড রকমভাবে ফিল করে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আশগার ফারিদি আর সেপারেশন ছবিটা বানানোর আগে তার মাথায় অ্যাকচুয়ালি একটা চিত্র এসেছিল। চিত্রটা কি, একজন ছেলে তার বাবাকে স্নান করাচ্ছে, তার বাবাকে আর কি বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করছে, এবং বাবার রয়েছে আলজাইমার রোগটা। সেই চিত্রটা থেকে অ্যাকচুয়ালি পুরো সিনেমাটাকে তার পরবর্তীতে আশগার ফারিদি ডেভেলপ করে। অন্যদিকে আমরা যদি চলে আসি আ হিরোতে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রোটাগনিস্টের উপরে তার ছেলের একটা দায়ভার রয়েছে, তার ছেলের একটা মানে ট্র্যাজেডি রয়েছে, তার ছেলে খুব পরিষ্কারভাবে কথা বলতে পারে না, স্বাভাবিক শিশুদের মতো সে নয়, সেইটা কিন্তু দেখানো হয়েছে যে প্রোটাগনিস্টের উপর একটা আনস্টেবল, ফিজিক্যালি আনস্টেবল ক্যারেক্টার বা মেন্টালি আনস্টেবল ক্যারেক্টারে প্রচণ্ড রকমভাবে চাপ থাকছে, প্রোটাগনিস্টকে সামলাতে হচ্ছে এই ক্যারেক্টারগুলো। এবার যে সিমিলারিটিটা নিয়ে আমি কথা বলবো সেটা আমার কাছে প্রচণ্ড বেশি ফ্যাসিনেটিং, সেটা আমার দুর্দান্ত লেগেছে। আর সেপারেশন ছবিতে আমরা দেখতে পাই যে প্রোটাগনিস্ট একটা জায়গায় নিজের মেয়েকে বলে, তুমি যদি মনে করো যে আমি ভুল করছি, তোমার বাবা ভুল করছে তোমার যদি মনে হয়, সেক্ষেত্রে তুমি নিচে যাও, মাকে বলো যে আমি তাকে ফিরে আসতে বলছি। তারপর আমরা দেখতে পাচ্ছি মেয়ে নিচে যাচ্ছে, কিন্তু গাড়িতে করে সে বেরিয়ে যাচ্ছে, মাকে বলছে না কিছু, অর্থাৎ মেয়ে মনে করছে যে বাবা যেটা করছে সেটা মরালি ঠিক। তো এইটা কিন্তু আশগার ফারিদি আর হিরোর ক্ষেত্রেও করেছেন, যখন প্রোটাগনিস্ট নিজে ফিল করছে যে হ্যাঁ মরালি যা করছি ঠিক করছি, এটাই হওয়া উচিত, এটাই নীতিগতভাবে ঠিক, তা সত্ত্বেও কিন্তু প্রোটাগনিস্ট যেহেতু বুঝতে পারছে যে তার
কাজকর্মের জন্য অন্য জীবনগুলো প্রচন্ড রকমভাবে প্রভাবিত হতে পারে, তার আশেপাশের মানুষদের উপরে এফেক্ট পড়তে পারে, তার জন্য সে নিজের ডিসিশন নিজে নিচ্ছে না, তার আশেপাশের মানুষজনদের থেকে মতামত সে নিতে চাইছে। আর হিরোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটাগনিস্ট তার ছোট্ট একটা ছেলেকে, মানে যে ছেলেকে এরকম একটা প্রশ্ন করা কোনো মানে হয় না, তার সত্ত্বেও প্রোটাগনিস্ট করছে, তার কারণ তার ছেলের জীবনটা তার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে, তার ডিসিশন তার ছেলের জীবনকে প্রভাবিত করবে। তার জন্য প্রোটাগনিস্ট তার ছেলেকে জিজ্ঞাসা করছে বা আশ্বাস দিচ্ছে যে তুমি যদি না চাও যে আমি দ্বিতীয় বিয়ে করি, সেক্ষেত্রে আমি দ্বিতীয় বিয়ে করবো না। আরও একটা জায়গা রয়েছে আ হিরোতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে প্রোটাগনিস্ট এবং তার দ্বিতীয় প্রেম বা দ্বিতীয় ভালোবাসা অর্থাৎ আ হিরোর যে নায়িকা, সে বসে রয়েছে গাড়ির মধ্যে এবং নায়িকা খুব একটা খুশি নয়, ফিমেল লিড খুব একটা খুশি নয় যে প্রোটাগনিস্ট সিদ্ধান্ত নিয়েছে যে এই যে ব্যাগটা, সোনার ব্যাগটা সে পেয়েছে, সেটা সে জমা দিয়ে দিচ্ছে যে আসল ওনার সে আসবে এবং তাকে সে দিয়ে দেবে। তো প্রোটাগনিস্ট এখানে ডেফিনেটলি একটা মরালি ঠিক কাজ করছে, সে ভাবছে যে একজন মানুষের একটা জিনিস হারিয়ে গেছে, যদি আমি তার জিনিসটা নিয়ে নিজের জীবনে কাজে লাগিয়ে নিই এবং নিজে কোনো রকমে জেল থেকে যাতে বাইরে থাকতে পারি সেটার ব্যবস্থা করে নিই, সেক্ষেত্রে সেই মানুষটার প্রতি কী অন্যায় করছি আমি, সেই মানুষটার তো একদম ক্ষতি হয়ে গেল, বিশাল ক্ষতি হয়ে গেল। সে মরালি ঠিক কাজ করছে, সে জানে সেটা, তা সত্ত্বেও সে তার মানে প্রেমিকাকে জিজ্ঞাসা করছে, যাকে সে বিয়ে করতে চলেছে, তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাও, তুমি যদি বলো যে না আমি ফেরত নিয়ে নেবো, সেক্ষেত্রে তুমি যাও গিয়ে বলো যেটা আমার ব্যাগ, আমি বলে দেবো যে হ্যাঁ সব ঠিক আছে, এবং তুমি বৈশিষ্ট্যগুলো ব্যাগের বলে দিতে পারবে, তার কারণ তুমি ব্যাগটা অলরেডি দেখেছো, কেউ বুঝতেও পারবে না যে ওটা তোমার ব্যাগ আসলে নয়। এটা একটা ইম্পর্টেন্ট সিন, কারণ এই সিনটায় অডিয়েন্স এই ক্যারেক্টারটা কীরকম সেটা আসলে বুঝতে পারে, তার মোটো কী, তার আইডিওলজি কী, তার চিন্তাভাবনা যাবতীয় এই সিনে আশগর ফারিদি অডিয়েন্সের কাছে ট্রান্সপারেন্ট করে দিয়েছেন। আর এই সিনটা হচ্ছে গাড়ির মধ্যে, তো কার কনভার্সেশন হচ্ছে পরবর্তী সিমিলার পয়েন্ট এই দুটো পার্টিকুলার সিনেমার মধ্যে। আর হিরোতেও এবং আ সেপারেশনেও গাড়ির মধ্যে ক্যারেক্টারদের মধ্যে এমন কিছু কনভার্সেশন হচ্ছে যেগুলো সিনেমাগুলো নিরিখে প্রচণ্ড ইম্পর্টেন্ট। গাড়ির মধ্যে কনভার্সেশনের সিন এরকম প্রচুর রয়েছে আ সেপারেশনে, যারা সিনেমাটা দেখেছেন তারা খুব ভালো মতো জানেন। অ্যাট দ্য সেম টাইম আ সেপারেশনে আরও একটা স্পেশাল জিনিস রয়েছে, সমস্ত ইম্পর্টেন্ট কনভার্সেশনগুলো প্রোটাগনিস্টদের মধ্যে সেগুলো কিচেনে থাকাকালীন হয়। ইনফ্যাক্ট প্রেগনেন্সির ব্যাপারটা প্রোটাগনিস্টের মেয়ের টিচারকে যখন এই পরিচারিকা বলে তখনও প্রোটাগনিস্ট কিচেনে, এবং সে আসলে শুনতে পেয়েছিল যে পরিচারিকা প্রেগনেন্ট, কিন্তু সেটা সে না শোনার ভান করে কেসটাকে লড়ে সিনেমাতে। আপনারা যারা দুটো ছবি দেখেছেন তারা খুব ভালো মতো জানেন যে দুটো ছবিতেই প্রোটাগনিস্ট একটা পার্টিকুলার কেসে ফেঁসে বসে রয়েছে, এবং দুটো ক্ষেত্রেই দুটো সিনেমা দেখার সময় প্রোটাগনিস্টের জন্য একটা সেম ধরনের ফিলিং অডিয়েন্সের মনের মধ্যে কাজ করবে যে বেকার এই লোকটা ফেঁসে গেছে, এই লোকটার বেসিক্যালি কোনো দোষ নেই, লোকটা ভালো লোক, বিনা কারণে এই ঝামেলার মধ্যে সে পড়ে গেছে। সেটা মানে এই পার্টিকুলার কেসে ফেঁসে যাওয়াটা প্রোটাগনিস্ট একেবারে ডিজার্ভ করে না, এটা বারবার অডিয়েন্সের মনে হতে থাকবে। আরও একটা যেটা সিমিলারিটি সেটা হচ্ছে মানি সেটেলমেন্ট। আ সেপারেশন আর হিরো দুটো সিনেমারই গল্পের একটা জায়গাতে গিয়ে একটা পয়েন্টে পৌঁছানোর পরে আমরা মানি সেটেলমেন্ট জিনিসটা দেখতে পাই। আর সেপারেশনে আমরা দেখতে পাই যখন ওই পার্টিকুলার যে বাবাটি যে প্রচণ্ড মানে ঝামেলা করা শুরু করে দিয়েছে তার স্ত্রীর মানে প্রেগনেন্ট থাকা অবস্থায়, যেহেতু ওরকম একটা মিস অ্যাপ ঘটে গেছে, তাই সে প্রচণ্ড উৎপাত করা শুরু করেছে, এবং প্রোটাগনিস্ট ঠিক করে যে মানি সেটেলমেন্টের মাধ্যমে এই জিনিসটাকে সে এখানেই এন্ড করবে। এবং সেম জিনিসটা আমরা আ হিরোর ক্ষেত্রেও দেখতে পাই, যদিও এখানে মানি সেটেলমেন্টটা একটু অন্য ধরনের, তার কারণ হচ্ছে যে এখানে প্রোটাগনিস্ট অ্যাকচুয়ালি ধার নিয়েছিল একজনের থেকে, এবং তার থেকে মানে সে অ্যাকচুয়ালি ধারটা ফেরত পেতে চায়, সে তার টাকা ফেরত পেতে চায়, কিন্তু প্রোটাগনিস্টের পক্ষে কোনোরকমভাবেই অত টাকা শোধ করা এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারেই সম্ভব হচ্ছে না, আর যদি সেটা সে করতে না পারে সেক্ষেত্রে তাকে জেলে চলে যেতে হবে। তো সেটাকে নিয়েই অ্যাকচুয়ালি এই দুটো সিনেমার মধ্যে কিন্তু আমরা মানি সেটেলমেন্টের ব্যাপারটা দেখতে পাই, কারণ আ হিরোতে প্রোটাগনিস্ট যে টাকাটা অ্যাকচুয়ালি শোধ করার কথা তার থেকে অনেকটা কম টাকা, যেটা সে একরকমভাবে দানে পেয়েছে বিভিন্ন মানুষের সাহায্যের জন্য, সেটাকে দিয়ে কোনো রকমে আর কি যে অ্যাকচুয়ালি ধার দিয়েছে তাকে বিদায় করতে চাইছে, এই হচ্ছে পরিষ্কার কথা। আরেকটা যেটা সিমিলারিটিস সেটা ছবিগুলো না দেখলে ঠিক বলে বোঝানো সম্ভব নয়, যারা দেখেছেন তারা আমি যা বলবো ফিল করতে পারবেন, সেটা হচ্ছে কে ঠিক কে ভুল। অ্যাকচুয়ালি এই যে চরিত্রগুলো প্রত্যেকেই তারা গ্রে ক্যারেক্টার। আর সেপারেশনে যে লিড তাকে কোনোরকমভাবে একটু হিরো বলা যেতে পারে, যে কারণে সিনেমার নাম হিরো, কিন্তু সেও কিন্তু বেসিক্যালি গ্রে ক্যারেক্টার, ভালো করে ভেবে দেখলে সেই ক্যারেক্টারটার মধ্যেও ফ্লস রয়েছে। ফ্লসটা কি, সে রেসপেক্ট পেতে চায়, সে রেসপেক্ট পাওয়ার মতন কাজ করেছে কি করেন সেটা পরের কথা, কিন্তু সে প্রচণ্ড রকমভাবে যে রেসপেক্টটা সে একবার পেয়েছে সেটাকে সেই রেসপেক্টের জায়গাটা সে ধরে রাখতে চায়। তার জীবনের একটাই উদ্দেশ্য যে আমার অনার, আমার রেসপেক্ট যেন থাকে। মানে সিনেমাটার নাম যদি আর হিরো না হতো সেক্ষেত্রে একটা মানে সুটেবল টাইটেল হতো বোধ হয় অনার। তো এই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সটা প্রচণ্ড রকমভাবে আশগর ফারিদির এই দুটো ছবির মধ্যে দেখা যায়। কোনো ক্যারেক্টার এখানে আনরিজনেবল নয়, প্রত্যেকেই এখানে রিজনেবল, প্রত্যেকের নিজস্ব কজ আছে তারা যেটা করছে। অ্যান্টাগনিস্টের যে চরিত্রগুলো এখানে কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট, মানে যদি ধরে নেওয়া যায় ধরে নিই, তাহলেও আপনারা যদি ভালো করে ভেবে দেখেন তাদেরও পয়েন্ট রয়েছে, তাদেরও নিজস্ব সাইড রয়েছে, এবং ভালো করে যদি এখানে প্রত্যেকটা চরিত্র সাইডটা বিচার করা যায়, ভালো করে যদি ভাবা যায়, তাহলে সত্যি বলতে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার এখানে প্রচণ্ড থট প্রভোকিং। দ্য ডায়ালগস আর ওয়েল রিটেন,
আসগার ফারিদি সিনেমাতে ক্যারেক্টারদের ডায়ালগস অডিয়েন্সকে তাদের ওয়ার্ল্ড, তাদের ভিউ পয়েন্ট সম্পর্কে ধারণা দেয়। উদাহরণস্বরূপ হিরোর একটা সিন বলতে পারি যেখানে প্রোটাগনিস্ট তার বেসিক ডিউটি পালন করেছে বলে, অর্থাৎ অন্য একজনের সোনাভর্তি ব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য সেলিব্রেটেড হচ্ছে, সম্মানিত হচ্ছে। অ্যান্টাগনিস্ট প্রশ্ন তুলছে যে পৃথিবীতে মানুষের মানবোচিত কাজ করার জন্য সেলিব্রেট করা শুরু করার কোনো পয়েন্ট নেই, যারা করে না মানবোচিত কাজ তারা দোষী। তার মানে এই না যে যারা করছে তারা বিশাল কিছু করে ফেলছে। আর হিরোতে আরও একটা কথা অ্যান্টাগনিস্ট এই পার্টিকুলার সিনে বলে যে পৃথিবীতে প্রোটাগনিস্টের থেকে বাজে সিচুয়েশনে আছে এরকম অনেক মানুষ আছে, কিন্তু তারা কেউ চুরি করতে বেরিয়ে পড়েনি বা তারা কেউ ইল্লিগাল কাজকর্ম করতে বেরিয়ে পড়েনি, তাহলে এখন তাদের সবাইকে সেলিব্রেট করতে হয়। ওয়াই অনলি প্রোটাগনিস্ট? এবং আসগার ফারিদির এই দুটো সিনেমার মধ্যেই একটা আদর্শগত সংঘাত প্রচণ্ড রকমভাবে দেখা যায়। অ্যাকচুয়ালি ক্যারেক্টার্সরা তাদের জীবন, এই পার্টিকুলার সিনেমার মধ্যে যেটুকু তাদের জীবন দেখা যাচ্ছে, সেই জীবনটার মধ্যে তারা যেগুলো করছে, তারা যে ডিসিশানগুলো তাদের জীবনের জন্য নিচ্ছে, তারা সেটা নিজেরাও অনেকটা না বুঝে নিচ্ছে। তারা ঠিক কী ভুল ডিসিশান নিচ্ছে তারা সে বিষয়ে খুব একটা শিওর নয়। তাদের মনের মধ্যে কোথাও একটা কি কনফিউশন লুকিয়ে রয়েছে, যে কনফিউশনটা অডিয়েন্স ফিল করছে, এবং কোথাও গিয়ে অডিয়েন্স হিসেবে আমি প্রচণ্ড রিলেট করেছি সিচুয়েশানগুলোর সঙ্গে। তার কারণ জীবনে এরকম অনেক পরিস্থিতি আসলেই আসে যেখানে বোঝা যায় না যে ডিসিশনটা নিচ্ছে সেটা ঠিক না ভুল, সময় বলবে। আর যে জিনিসটা আসগার ফারিদের এই দুটো ছবির মধ্যে আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তিনি কিছু জিনিস আনটোল্ড রেখে দেন, অডিয়েন্সের বোঝার উপরে তিনি ছেড়ে দেন। কিছু জিনিস তিনি এরকমও রাখেন যেগুলো মানে ধরুন একটা পার্টিকুলার একটা সিনেমার একটা পার্টিকুলার সিচুয়েশনে কোনো প্রশ্ন উঠেছে ক্যারেক্টারদের মনের মধ্যে, ক্যারেক্টাররা সেই প্রশ্নগুলো তুলছে কিন্তু অন্য ক্যারেক্টারটা সেটার উত্তর দিচ্ছে না, অডিয়েন্সের মাথায় সেই প্রশ্নটা স্ট্রাইক করছে বা সে প্রশ্নটার উত্তর খুঁজতে থাকছে, কিছুক্ষণ বাদে গিয়ে সে উত্তরটা পাচ্ছে, সেই মুহূর্তে অডিয়েন্সকে ওই যে উত্তরটা সেটা স্পুন ফিট করছে না। মানে অনেক সময় হয় কি যে দুটো চরিত্র কথা বলছে, মানে আপনার ব্যক্তিগত জীবনের কথা আপনি ভেবে দেখুন, আপনার সামনের জন যদি আপনাকে কোনো অবাঞ্ছিত প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর দিতে আপনি কমফোর্টেবল ফিল করছেন না এবং আপনি জানেন যে আপনি উত্তর না দিলেও উল্টো দিকের মানুষটা বুঝে যাবে যে এই উত্তর দিতে চাইছে না, এই উত্তর দিতে কমফোর্টেবল ফিল করছে না, সে আর সেটাকে নিয়ে ইস্যু ক্রিয়েট করবে না, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা অনেক সময় চুপ করেই থেকে যান আর উত্তর দেন না। এরকমভাবে কিছু সিনকে তিনি ডেভেলপ করেছেন যেটা দেখতে আমার অপূর্ব লেগেছে। আর সেপারেশনের এন্ডিংটা তো বলা যেতেই পারে যে সেটা এক ধরনের ওপেন এন্ড, তার পরবর্তীতে এই চরিত্রগুলোর জীবনে কী হচ্ছে সেটা আমরা জানি না, ওটাকে অডিয়েন্সের উপরে পরিচালক সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছেন যে তোমরা তোমাদের মতন এরপরে ভেবে নাও। আসগার ফারিদি একজন লেজেন্ডারি ফিল্ম মেকার এবং তার এই দুটো সিনেমার মধ্যে তার অন্য বাকি সিনেমাগুলোর মতোই ক্যারেক্টার রাইটিং, ডায়ালগ রাইটিং জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। সেগুলো অবিশ্বাস্যভাবে যত্ন করে লেখা, মানে লিখতে এই সিনেমাগুলো প্রচুর সময় লেগেছে হয়তো। আসগার ফারিদির খুব বেশি ইন্টারভিউজ অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল নেই, আমি কয়েকটা দেখেছি এবং সেখানে আমি দেখছিলাম যে তিনি নিজে বলছিলেন যে তার মূলত প্যাশনটা ছিল হচ্ছে থিয়েটারে এবং সেটা কিন্তু তার কাজের মধ্যে প্রচণ্ড রকমভাবে ফুটে উঠছে। আমার কোথাও একটা গিয়ে মনে হয়েছে, আমি আবারও বলছি আমার অডাসিটি নেই আসগার ফারিদির কাজের কোনো রকম সমালোচনা করার, তিনি অনেক বড় মাপের আসলে পরিচালক, মানে তার কাজকর্ম দেখে মানে মাইন্ড ব্লোন হয়ে যাবে এরকম একটা ব্যাপার তৈরি হয় সিনেমা দেখা শেষ করার পরে। কিন্তু তবুও আমি বলছি তার আউটডোরের সিনগুলোর তুলনাতে তার ইনডোরে যে সিনগুলো ঘরের মধ্যে হচ্ছে সেই সিনগুলোকে তিনি দুর্দান্তভাবে স্টেজ করেন। মানে একটা সিন স্টেজিং করার তো ব্যাপার রয়েছে, ইনডোরের শটগুলো মানে দেখবার মতন, আমি এত ভালো কাউকে হ্যান্ডেল করতে দেখিনি বোধহয় ইনডোরের শট, আমি যেটুকু আমি খুব প্রচুর সিনেমা দেখেছি তা নয় যা দেখেছি, আমি এত ভালো হ্যান্ডেল করতে কাউকে দেখিনি আসগার ফারিদির মতন। তিনি ইনডোরের শটগুলো দুর্দান্তভাবে স্টেজ করেন এবং থিয়েটারের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা খুব পরিষ্কার, কারণ আমরা সকলে জানি থিয়েটার ইনডোরে হয়। তো সেই যে শিক্ষাটা সেটা তিনি তার ফিল্ম মেকিংয়ে সম্পূর্ণ রকমভাবে ইউজ করেন, তার ক্যারেক্টার রাইটিং, তার ডায়ালগ রাইটিং এবং একই সঙ্গে যেভাবে তিনি ইনডোরের শটগুলোকে ডিজাইন করেন দেখবার মতন, মানে ওখানেই আর কি বাজিমাত। আমরা যে বলি না যে ইনডোরে কী সিনেমা হবে, এখন বাংলা সিনেমা এই ধারণাটা আমাদের মনের মধ্যে তুলে দিয়েছে, কিন্তু আসলে সেটাকেও কত বিউটিফুলি ডিজাইন করা যায় সেটার জন্য কতটা ক্রাফট লাগে এবং অডিয়েন্স এক চুল সিনেমার মধ্যে থেকে সরতে পারবে না, দুটো ক্যারেক্টারের কনভার্সেশন থেকে সরতে পারবে না, বরং অন্য অনেক সিনেমার থেকে এগুলো বেশি এঙ্গেজিং মনে হবে, এটা বিভৎস একটা স্কিল যেটা আসগার ফারিদির রয়েছে। মানে একটা পরিবারকে যখন ইনডোর শট চলছে সে এমনভাবে দেখাচ্ছে, মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা সিনেমা দেখানো হচ্ছে, জিনিসটা এত বেশি রিয়েল, মানে অ্যাকচুয়ালি পরিবার, একটা তিনজন চারজনের পরিবার একসঙ্গে ঘরের মধ্যে থাকলে যা করে সেটাকে মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হচ্ছে, এত রিয়েলভাবে বোধ হয় আমি জানি না, আমি দেখিনি, আমি আসগার ফারিদির এই দুটো ছবিতে যেরকমভাবে দেখলাম সেটা অবিশ্বাস্য জাস্ট, মানে আমি এখনও মানে বলে বোঝাতে পারবো না যে সেটা অ্যাকচুয়ালিতে কতটা ভালো, কতটা হাইয়েস্ট লেভেলের। আর আসগার ফারিদির ছবির মধ্যে একটা পলিটিক্যাল কমেন্ট্রি থাকে যেটা আসলে আমি নিজে অতটা ফিল করতে পারিনি সিনেমা দেখার সময়, আমি অতটা রিয়েলাইজ করতে পারিনি, আমি প্রচুর ভিডিওস তারপরে দুটো সিনেমাকে নিয়ে দেখেছি এবং সেখান থেকে আমি জানতে পেরেছি, সেখান থেকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন ধরুন হিরোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা ক্যাব ড্রাইভার থাকে, সে নিজেও বলে যে আমিও বিনা কারণে 2 বছর জেল খেটেছি,
তো এই যে ইরানের এটা রয়েছে যে বিভিন্ন মানুষ বিনা কারণে জেল খেটেছে, এটাকে নিয়ে একটা পলিটিক্যাল কমেন্ট্রি, একটা সোশ্যাল কমেন্ট্রি কিন্তু আশগার ফারিদি করেছেন। এবং এই জিনিসটা আমরা সেপারেশনের ক্ষেত্রে দেখি এবং আশগার ফারিদির অন্যান্য ছবির মধ্যেও রয়েছে, তার সব ছবি সত্যি বলতে আমার দেখা হয়নি। তো এটা ছিল আশগার ফারিদির এই দুটো সিনেমাকে নিয়ে একটু আলোচনা এবং আশগার ফারিদির ফিল্ম মেকিং স্টাইল নিয়ে একটু আলোচনা, মানে সেটা 0.00001% হয়তো নয়, তার থেকেও হয়তো কম, অনেকটাই কম, তবু চেষ্টা করলাম আর কি, কারণ এই ধরনের ভিডিও করার ইচ্ছা সবসময় থাকে, কারণ এই সিনেমাগুলো এত বেশি ভালো এবং আমাকে সবসময় ফ্যাসিনেট করে এই পার্টিকুলার হিউম্যান ক্যারেক্টার একটা কোনো সিচুয়েশানে কীভাবে সে মানে আর কি নিজেকে মেনটেন করবে, সে কীভাবে নিজেকে পোর্ট্রেট করবে সমাজের সামনে, সে কী করে ফেলবে। হয়তো সে সেরকম মানুষ নয় কিন্তু অন্যরকম কিছু করে ফেলছে, বা হয়তো সে সেরকমই মানুষ, এতদিন লুকিয়ে রেখেছিল নিজের যে এভিল সাইডটা সেটাকে ফুটে উঠছে সেটা পার্টিকুলার সিচুয়েশনের পর। এই জিনিসগুলো দেখতে অপূর্ব লাগে আসলে। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ আলোচনাকে কেন্দ্র করে একটু কাইন্ডলি জানাবেন, সেক্ষেত্রে মানে সত্যি বলতেই এই ধরনের ভিডিও করতে পরবর্তীতে আরও বেশি আশ্বাস পাবো, আরও বেশি ভরসা পাবো যে হ্যাঁ কিছু মানুষ রয়েছেন যারা দেখেন, যারা এনজয় করেন। এবং এই দুটো সিনেমা আপনাদের দেখা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই দুটো সিনেমা নিয়ে আপনাদের কী মতামত, এবং যারা এখনও দেখেননি তারা কাইন্ডলি এই দুটো সিনেমা দেখুন, এই ধরনের সিনেমা সত্যিকারের মানুষের ভাবনা চিন্তা অনেকটা বদলাতে সাহায্য করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।